আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার রোকসানা ঢাকা থেকে বলছি। আজকে আমি পাট শাক রেসিপি করব। তো ভাইয়া শ্বশুরবাড়ি থেকে খেত থেকে শাক নিয়ে আসা হয়েছে। ভাইয়া শ্বশুরবাড়ি না, ভাইয়া শ্বশুর খালা শ্বশুরবাড়ি থেকে পাট শাক নিয়ে আসা হয়েছে, অনেক তাজা। তো আম্মা আমাকে একটু দিয়েছে, তো যতটুকু দিয়েছে অতটুকুই আমাদের অনেক কিছু। তো যাই হোক, এর মধ্যে আমি কাঁচামরিচ লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু পানিটা বের করে নিব। জানি না কে কীভাবে পাট শাক খান। তো আমার শাশুড়ি অনেক মজা করে পাট শাক ভাজি করতো, আমার অনেক ভালো লাগতো, আমি খালি খালি পাট শাক খেয়ে ফেলতাম। তো একটু সামান্য পেঁয়াজ কুচি ছিল, একটু দিয়ে দিলাম। তো পাট শাকে বেশি পেঁয়াজ কুচি লাগে, রসুন লাগে। তো আমার ছোট্ট আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছিলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। তো আমি এদিক দিয়ে ডাল বসাই দিলাম, আর ডালের মধ্যে একটু জলপাই দিলাম, আর কাঁচামরিচ দিলাম। ছেলে জলপাই দিলে খেতে চায় না, তো ডালে আসলে কিছু না দিলে ভালো লাগে না। তো যাই হোক, আমি এখন পাট কি বলে লাল ডালটা বাগার দিব, বাগার দেওয়ার পরে আমি পাট শাকটা বাগার দিব। তো যাই হোক, পাট শাক মনে হয় বাগার দিতেছে, আসলে কী দিতেছে আমি নিজেও জানি না। যেহেতু কাঁচা শুকনা মরিচ দিলাম, রসুন দিলাম, পাট শাকটা বাগার দিতেছে আর কি। তো পাট শাক বাগার দিব। তো পাট শাকের মধ্যে রসুনটা একটু বেশি লাগে, পেঁয়াজটা একটু বেশি লাগে, আর শুকনো মরিচ দিয়েছি আমি, এমনিতেই শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচ দিয়ে ঢোলে খেতে ভালো লাগবে, তার জন্য দেওয়া। তো পাট শাকটা এর মধ্যে আমার হয়ে গেছে, তো ডালটা ওই দিকতে হইতেছে। তো পেঁয়াজ, কাঁচা শুকনো মরিচ, রসুন সব কিছুই ভালো মতো ভেজে এখন আমি পাট শাকটা বাগার দিব। তো বাগার দেওয়ার পরে এটা ভালো মতো নেড়ে চেড়ে নিব। তো শাকটা দেখেই মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলি, বাট আমি রোজা। পাট শাকটা আমার অনেক পছন্দ, বাট আমি এখন খাবো না, আর ইফতারির পরে ভাতে খাবো কি না আমি জানি না। তো যাই হোক, বেশি কথা বলতে চাচ্ছি না এ আর কি। তো গতকালকে আমি শুধু খেজুর আর পানি খেয়ে রোজা রেখেছিলাম, আর সেহরিতে আজকে সেহরিতে আমি কিছুই খাই নাই, মানে ঘুমের জন্য আমি খেজুরও খেতে পারি নাই। তো আজকে কি খাবো জানি না, আজকেও খেজুর পানি খাবো। যাই হোক, আমার খাওয়া দাওয়া ভালো লাগে না, আমি খাবো না এখন, খাইতে ইচ্ছা করে না। তো যাই হোক, আমার পাট শাকটা বাগার দেওয়া শেষ, এখন আমি রান্না করব মাছ, কি বলে মিশালি মাছ রান্না করব। শুনলে হয়তো বা সবাই হাসবেন, কম বেশি হাসবেন জানি না, কারণ যারা ভিডিওটা দেখবেন পুরোটা তারা হয়তো বা হাসবেন, আর যারা দেখবেন না তারা হয়তো বুঝবেনও না। তো এখানে কয়েকটা রুই মাছ আমি রান্না করব, কারণ রুই মাছ আমার হাজবেন্ড খেতে চায় না। তো তার জন্য আমি একটা ইলিশ মাছের পিস নিয়েছি। তো একটা ইলিশ মাছ আমি গতকালকে রাতে ভাজা দেওয়া হয়েছে, আজকেও ভেজে দিব সেই চিন্তা করে আমি এই কি বলে রুই মাছের সাথে ইলিশ মাছ রান্না করেছি। তো জানি না টেস্টটা কেমন হবে, তবে আমার খুবই হাসি লাগতেছিল। তো যাই হোক, আমি আসলে এই পাশে রান্না করে রান্না করতেছি। তো মা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন আদা রসুন দিয়ে দিলাম এক চা চামচ, একটু ভেজে তারপরে আমি দিয়ে দিব একটু কি বলে পানি। তো ভালো মতো একটু মিশিয়ে নিব, মিশিয়ে এখন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ধনিয়া যা যা দেবার সব কিছুই দিয়েছি, কষিয়ে নিয়েছি। তো শর্টকাটে যেহেতু রান্না করতেছি, তো আলু আমার বড় ভাবি এসে আমাকে আলু কেটে দিয়ে গেছে, তো অনেকগুলি কেটে ফেলছে। যাই হোক, আলু আসলে সবাই পছন্দ করে, আর এই আলুটা অনেক মজার, গোল গোল ছোটো ছোটো আলু, আলুটা খুবই মজার। এটা আসলে কোন দেশের আমি জানি না। তো কিছু মটরশুঁটি ছিল আমার ফ্রোজেন, আমার ছোটো ছেলে ফ্রোজেন মটরশুঁটিটা অনেক পছন্দ করে। তো যখন 50 টাকা 60 টাকা কেজি হয়, তখন আমি 2-3 কেজি মটরশুঁটি আমার ছেলের জন্য রেখে দিই, ওর খুব পছন্দ।
তো মাছগুলি আজকে ভাজবো না, এইভাবেই আমি মাছগুলি দিব, দিয়ে রান্না করব। অনেকে হয়তো বা অনেক খারাপ কিছু বলতে পারেন বা ভাবতে পারেন, তাতে কিছু যাবে আসবে না। তো যাই হোক, আমি আমার মতো করে রান্না করতেছি। তো 6 পিস রুই মাছ দিলাম, আর একটা ইলিশ মাছ দিলাম, আর একটা ইলিশ মাছে কাটা দিলাম। তো আর কি করব, এক পিস মাছ আসলে কীভাবে রান্না করব। তো আস্তে করে তার জন্য উঠায় রাখবো, আলু আর ঝোল উঠায় রাখবো, জানি না সে বুঝবে কি না। তো যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, কষালাম। তো এখন আবার উল্টে পাল্টে দিতেছি মাছগুলি। নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, তো এটা ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে। তো যাই হোক, খারাপ হলে প্লিজ কিছু মনে করবেন না, পেটে আমাদের পেটেই যাবে, তাই না? মানে আমার পেটে না, মানে ওদের পেটে যাবে। তো এই আর কি, কারণ কষ্ট করতে ইচ্ছা করতেছিল না, আর যেহেতু রোজা, আর রোজার মধ্যে রাখলে মানুষ জানে না তো কেমনটা লাগে রোজা রেখে। তো এর মধ্যে আমি কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর আমার বাসায় সবাই ঝোল খেতে পছন্দ করে। তো এখনও আবার বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো ধন্যবাদ। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কিভাবে এগোব, আপনারা বলেন তো ভাইয়ারা আপুরা। আপনাদেরকে তো আমাকে সাপোর্ট করতেই হবে, তাই না? তো আজকে না করুন, কালকে করবেন, ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আপনারা একদিন আমাকে সাপোর্ট করবেন। তো এর মধ্যে কথা বলতে বলতে আমার তরকারি হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো আমি কি কি রান্না করেছি সেটা শেয়ার করব। তো ভাত রান্না করলাম, ডাল রান্না করলাম জলপাই দিয়ে, আর পাট শাক ভাজি করলাম, আর হলো গিয়া আমার রুই মাছ আর ইলিশ মাছের রেসিপি রান্না করলাম। তো আমার ছেলের জন্য আমার আম্মা মুরগি রান্না করছে, কারণ আমার ছেলের হাতের ছেলে আমার নানির ওর নানির হাতের মুরগিটা খুব পছন্দ করে। আর এদিকে হলো আমার তরকারি। তো আমার আজকের রেসিপিগুলি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি, অনেক ভালোবাসা আপনাদের প্রতি রইল, আর আমাকেও ভালোবাসবেন। আমি মানুষটা খারাপ, আমি বলি ভালো কিন্তু ভালো না, আমি মানুষটা খুবই খারাপ, আমার জন্য দোয়া করবেন। আর আজকের মতো বিদায় নিব, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যেন আগামীতে নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হতে পারি। আমার মন খারাপ হোক, শরীর খারাপ হোক, আমি প্রতিদিন আপনাদের সাথে নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হব, এই দোয়াটা আপনারা আমার জন্য করবেন। আজকের মতো বিদায় নিব, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।